যন্ত্রণা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। লেটুস দিয়ে কিছু খাওয়া লাগবে, পাতাগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে। আর আমাদের তিনজনের জন্য যথেষ্ট বানাতে আর ইচ্ছে করে না। বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ তো বেশ ভালো আছি। তাই যে সকাল সকালের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন। এই যে অনেকগুলো জামা কাপড়, এগুলো আগে আমি প্রথমে ভিজাই দিয়ে দিব। আসলে শীতের দিনে তো জামা কাপড় একটু সকাল সকাল না ভিজালে মানে ধুতে দেরি হলে শুকাতেও দেরি হয়, তো এগুলো আমি প্রথমে ভিজাই দিয়ে আসি। আজকে রাত্রে খাওয়ার পরে থালা বাসন মাজা হয়নি, আসলে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল, ওইভাবে রেখে দিয়েছিলাম। তো এখন আমি থালা বাসনগুলো মেজে নিব। আর ট্যাপের পানি অনেক ঠান্ডা, ওই জন্য এই যে টিউবওয়েল থেকে পানি উঠালাম, পানিটা একটু গরম গরম হয়। যে সকল দর্শক ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পাঠাবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিও একটু দেখবেন। আসলে ভিডিওর মধ্যে ঢুকে যদি আপনারা বের হয়ে চলে যান তাহলে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে, তো প্লিজ দুই এক মিনিট ভিডিও দেখার পরে কমেন্ট করবেন। তো থালা বাসনগুলো এখন ধুয়ে নিব, ধুয়ে আমি এখন অন্য কাজে চলে যাব। জামা কাপড়গুলো ভিজানো আছে, এগুলো এখন আমি রেখে আসব। আমি আজকে সিটা রুটি বানাবো, যে শুকনা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। আর দিব পানি, ভালো হয় তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, না হলে আর করবো না। ফ্লাই ফ্রাই প্যানটা বসাই দিয়ে গরম হতে থাক। আর একটু পানি দিয়ে দিয়েছি, একটু ভালো করে গোলাইনি। ঘনত্বটা এরকম রাখলাম। প্যানটা গরম হতে থাক। প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি টিস্যুর সঙ্গে তেল নিয়ে দিয়ে দিব, একটু মুছে নিব আর কি। ঢাকনা দিয়ে ঢেকে দি। হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আমি পিঠটা একটু হতে দিব। এই যে সিটা রুটি রেডি। আর এখানে গরুর গোশের আলু ঝোল দেখ পিস আছে কিনা। রিয়াদ লেবু পানিটা খেয়ে নাও, আর খাওয়ার জন্য এরাও রেডি, এই মাত্র আসলো, আবার রিয়াদ স্কুলে চলে যাবে। খাবার দিয়ে দিব। রিয়াদ রোজ অনেক মজা করে খাচ্ছে, তাই না? হ্যাঁ। সিটা রুটি আমি অনেক দিন আগে একদিন বানিয়েছিলাম, আজ থেকে 4-5 বছর আগে, 4-5 বছর। আর আজকে বানালাম, বানাতে যে
হয়েছে প্রথমে ভাবলাম মনে পারবো না যে নাস্তা করা শেষ ওই বাবা এখন এগুলা ধুবো ধুয়ে যে জামা কাপড়গুলো ভিজায় রেখেছি ওগুলো কেসে দিব এই যে বিছানাটা পরিষ্কার করে নিব এখনো মশারিও তোলা হয়নি আর এটা পরিষ্কার করে জামা কাপড়গুলো ধুবো আসলে ঠান্ডা পানি নাড়তে খুবই কষ্ট হচ্ছে যদিও পানি মোটর থেকে আমি ডাইরেক্ট উঠায় তারপরে জামা কাপড় ধুবো তো আগে বিছানাটা পরিষ্কার করে নি রিয়াদ রোজ এই রুমে পড়াশোনা করে তো এই রুমে বেশি সময় কাটানো হয় আমাদের সন্ধ্যার নাস্তাও করা হয় এই বিছানার উপরই তো আজকে আমরা তিনজন একই বিছানায় ছিলাম যেহেতু রিয়াদের আব্বু বাড়িতে নেই ও গ্রামের বাড়িতে গিয়েছে গতকালকে ভাই ভাবি চলে যাওয়ার পরে ও তখন ও চলে গিয়েছে কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটু দোয়ার অনুষ্ঠান আছে তো কালকে যে বাজার টাজার করা লেগেছে আর আজকেও আসবে না যেহেতু অনুষ্ঠান অনেক রাত পর্যন্ত হবে বিভিন্ন লোকজনকে খাওয়ানো হবে এক এক সময় এক একজন আসবে তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু দিনটা করেছে মঙ্গলবার মানে এই ভিডিওটা মঙ্গলবারের আপনারা দেখতে দেখতে আরও দুই দিন পরে দেখতে পারবেন তো ওজন্য রিয়াদ রোজের সরি রিয়াদের স্কুল ছিল আর দুজনের তো পড়াও আছে আর বিপড়া আছে ওই জন্য আর গেলাম না আসলে এখান থেকে যেতে বেশি সময় লাগে না 30-40 মিনিট সময় লাগে তো তারপরও শীতের রাতে আসা কষ্ট হয়ে যাবে আর অনেক সকালে ওদের কোচিং আছে এসে যাওয়া আসাও অনেক কষ্ট ওই জন্য তাড়াহুড়া করে আর আমরা গেলাম না আসলে সবাই মিলে করা তো আমার অন্য চাচা শ্বশুররা মিলে করেছে এটা তো ওদের ইচ্ছা মতোই হয়েছে দিনটা আর কি তো একই বিছানায় দুইটা কম্বল রাখতে ভালো লাগছে না আমার কাছে ওই জন্য আমি এই বিছানায় এটা রেখে গেলাম আর মশারিটা ছিল ওটা এর মধ্যে ঢোকায় রেখে গেলাম তো ভাবিরা চলে যাওয়ার পরে যার একটা কম্বল প্যাকেট করে রাখা হয়েছে তো ওটাও আমি বিছানার ওপরই রেখে দিয়েছি জামা কাপড় ধুয়ে একবারে গোসল করে নিয়েছি আর রোজ এখানে বসে একটু পড়তেছিল পড়া হয়ে গিয়েছে রোজ আর যেগুলো একটু ভারী জামা কাপড় ওগুলো নিচে দিয়েছি ছাদে রোদ একটু কমই থাকে আমাদের একটু পরে রোদ চলে যায় যে আশপাশে বড় বড় বিল্ডিং এর কারণে ছায়া হয় দেখি রোজ একটা লেবু তুলেছে গাছের লেবু এবারকার লেবু গুলো বেশি বড় হচ্ছে না ছোট ছোট হচ্ছে গাছের শক্তি নাই তাই না আর এই যে গাধা ফুল তো রিয়াদ মনে করছিল একটা মনে হয় কমলা কালার হবে কিন্তু দুইটাই তো হলুদ হচ্ছে দেখছি এটা একরকম ওইটা দেখেন কালার একটু ব্যতিক্রম এটা একটু বেশি হালকা এটা একটু গাঢ় বাসন্তী কিন্তু পুরোপুরি যে একটা কমলা কালার ওইটা না শুকাই যাচ্ছে এই যে সপেতা সপেতা গুলো বড় বড় হচ্ছে আর এই বড় এগুলো মনে হচ্ছে খাওয়া যাবে আর আমি এখন একটু ভিডিও এডিট করব মেহমান আসলে কি হয় ভিডিও এডিট করা একটু কঠিন হয় আর কি ভিডিও জমা হয়ে গিয়েছে এখন আমি এডিট করব এই দেখেন লেটুস এত বড় হয়ে গেছে এটা লেটুস দিয়ে কিছু খাওয়া লাগবে পাতাগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে ভালো হলুদ হয়ে যাবে আজকে যে দুপুরে রান্না বাড়া করে নি যা ছিল সবগুলো গরম করে নিয়েছি আর আমাদের তিনজনের জন্য যথেষ্ট খাবার এগুলো হয়তো খেয়ে শেষ করতেই পারবো না এই যে রোস্ট কয়েকটা একটু ছোট পিস করেছিলাম ওইটা রয়ে গিয়েছে আর এই যে মুরগির গোশত আছে তারপরে কোয়েল পাখির ডিম আছে দুইটা বেগুন ভাজি আছে আর সালাদ লেবু পেঁয়াজ কেটে নিয়েছি আর পোলাও এই যে ছিল গরম করে নিয়েছি ওয়াও আমাদের জন্য যথেষ্ট ভেরি ডেলিশিয়াস ফুড আর এই যে একটু দইও আছে আসলে কালকে আমার দই খাওয়া হয়নি ভাই ভাবিরা চলে যাওয়ার পরে যা কাজ ছিল কাজ করার পরে এমন ঠান্ডা লেগে গিয়েছিল আর দই খাইনি আর কালকে আমরা
দুপুরে পোলাও খাওয়ার পরে রাত্রে আর পোলাও খাওয়া হয়নি, সাদা ভাত খাওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নি। সালাদ নাও, রোজ লেবু নাও, একটু আগে গাছের থেকে যে লেবুটা উঠানো হয়েছে ওই লেবুটাই। শরীরটা অনেক খারাপ কিন্তু তাও এই যে খাবে কিছু, ওই যে একটু কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, এর মাঝে কলা খেয়েছে, খেয়ে যে টেবিলের উপরে চুষা রেখেছে, আর আবার বলছে আমি কিছু খাবো কিছু খাবো, যন্ত্রণা। এই যে সেই ঘষা মাজা কড়াই নিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম, এখন কি ভাজা হয় দেখা যাক। এই যে চিপস ভেজে দিই, কি আর করা, এখন আর কি খেতে দেব, চিন্তা করে চিন্তা করে ভাবলাম চিপস ভাজি। তেল গরম নাই হতেই দিয়ে দিয়েছি, সমস্যা নাই, ভাজা হয়ে যাবে আস্তে আস্তে করে। তেল গরম হয়ে গেছে, এখন অবস্থা হয়েছে কি, দিনের অর্ধেক ভাগটা একটু শরীর ভালো থাকে আর অর্ধেক ভাগই খারাপ থাকে। তারপরে অনেক কষ্ট করে ভিডিও বানাই, কেউ ভিডিও দেখে না, যে কয়জন সাবস্ক্রাইবার আছে সেই কয়জন তো ভিউ হবে তাও হয় না। আসলে একটা ভিডিও কষ্ট করে ছাড়ার পরে যদি ভিউ না হয়, ভিডিওতে যদি লাইক না আসে, তাহলে কিন্তু ভিডিও বানাতে আর ইচ্ছে করে না। তো প্লিজ যারা সবাই ভিডিও দেখবেন আর লাইক দিবেন, আর যারা এখনো ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে আর খুশি কত দেখেন, চিপস দেখে। আমার এই ছেলেটা না এইসব নাস্তা বেশি পছন্দ, বড় ছেলেটা অতটা পছন্দ করে না, পছন্দ করে কিন্তু ওইভাবে আমাকে অত বলে না যে এটা খাবো সেটা খাবো। আর এই যে চার পানি দিয়ে দিলাম, মাথা প্রচন্ড ব্যথা করছে তো একটু রং চা খেয়ে নিব। এগুলো খাওয়ার ঠিক না জানো, স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। এখন এই যে চা খাওয়া হচ্ছে, ঢুকছে তো বিস্কুট দিয়ে, রোজ বিশ্বাস করে বড় বিস্কুটটা নিয়ে যায় ঢুকছে না। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, শু।